মুম্বাইয়ে বিরোধীদের বৈঠকে দোস্তি আর ধূপগুড়ি উপনির্বাচনের ক্ষেত্রে কুস্তি। আপনারা বুঝতেই পারছেন আমি ইন্ডিয়া জোটের কথা বলছি। ইন্ডিয়া জোটের যেখানে পয়লা সেপ্টেম্বর বৈঠক রয়েছে, ঠিক সেদিনই ধূপগুড়িতে যে উপনির্বাচন, সেই উপনির্বাচন হিসেবে যে সভা রয়েছে সেখানে দেখা যাবে একসঙ্গে রাজ্যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন মোহাম্মদ সেলিম। অধীর চৌধুরী ও মোহাম্মদ সেলিমকে সেই সভায় দেখা যাবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, কখন সভা রয়েছে এবং মোহাম্মদ সেলিম এই সভা প্রসঙ্গে, অর্থাৎ যেখানে ইন্ডিয়া জোটে একেবারে পাশাপাশি তৃণমূল বিজেপিকে হারাতে তৃণমূল সিপিএম কংগ্রেস, সেখানে তৃণমূল ও বিজেপিকে হারাতে একসঙ্গে সিপিএম ও কংগ্রেস। ফলো করা হচ্ছে সাগরদিঘিতে যেমন কংগ্রেসের প্রার্থীকে সমর্থন জানিয়েছিল বামেরা, এখানে বামেদের প্রার্থীকে সমর্থন জানাচ্ছে কংগ্রেস। এবং ঠিক হয়েছে এক তারিখে ধূপগুড়িতে এই নির্বাচনের নির্বাচন উপলক্ষে একটি সমাবেশ করবেন, যেখানে অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম দুজনে উপস্থিত থাকবেন। এবং তাৎপর্যপূর্ণভাবে সেদিনই কিন্তু 31 এবং 1 দুদিন হচ্ছে মুম্বাইতে বৈঠক হবে, এবং যে বৈঠকের মূল ইস্যু হচ্ছে ইন্ডিয়ার বৈঠক, এবং সেই বৈঠকে কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব সোনিয়া গান্ধী, তিনি উপস্থিত থাকবেন। সিপিএম এর সর্বোচ্চ নেতৃত্ব সীতারাম ইয়েচুরি, তিনি উপস্থিত থাকবেন। ফলে একদিকে যখন তৃণমূল নেত্রীর সঙ্গে কংগ্রেস নেতৃত্ব, সিপিএম এর সর্বোচ্চ নেতৃত্ব বৈঠক করবেন, ঠিক সেই সময় ধূপগুড়িতে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীরা সেই তৃণমূল কংগ্রেসকে হারানোর আহ্বান জানাবেন। এই নিয়ে বিজেপির বক্তব্য হচ্ছে যে কোনো জোটই টিকবে না, এই জোটও টিকবে না, এই জোটেরও কোনো ভবিষ্যৎ নেই। তৃণমূল কংগ্রেস কিন্তু বলেছে যে যে ঘটনা ঘটছে এটা আকাঙ্ক্ষিত না। তারা মনে করেন যখন ইন্ডিয়া জোটের বৈঠক চলছে তখন এই ধরনের বৈঠক করা বা এই ধরনের সভা করার কোনো মানে হয় না। যদিও তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর স্পষ্ট বক্তব্য যে তারা এই রাজ্যে পরিষ্কারভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন, ফলে এতে অবাক হওয়ার কিছু নেই। ধন্যবাদ তোমায় উজ্জ্বল। হ্যাঁ, 1 তারিখে হচ্ছে মোহাম্মদ সেলিমের সঙ্গে যৌথ সভা আমার ধূপগুড়িতে, আগামী 1 তারিখে। একসভা যাব জাতীয় রাজনীতিতে। এই যে বিজেপি আরএসএস এর আমাদের দেশের গণতন্ত্রকে, সংবিধানকে শেষ করে দেওয়ার যে চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে মানুষকে একাট্টা করছি আমরা, সেই কাজটাই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস করছে আরএসএস এর হয়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে। শুভেন্দু একসময় এই কাজটা করেছেন, এই লুটের রাজত্ব, ডাকাতির রাজত্ব, চুরির রাজত্ব আর মাওবাদী নিয়ে কমিউনিস্ট স্কুলের রাজত্ব তৃণমূলের ঝান্ডা নিয়ে, এখন করছেন বিজেপির ঝান্ডা নিয়ে। পশ্চিমবঙ্গের লড়াইটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আছে, ধূপগুড়িতে তাই হবে, এবং সেখানে বিজেপি তৃণমূল বিরোধী সব শক্তি একসঙ্গে লড়বে। আর গোটা যা দেশে যেহেতু তৃণমূল নেই, তো যেখানে যে নেই সেখানে কি মরতে হবে, যেখানে সাপ নেই সেখানে তুমি ডান্ডানি পাহা দেবে, যেখানে সাপ আছে সেখানে মারো।